হ্যালো গাইস, আশা করছি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সামনে নিয়ে আসছি হিট কনভেক্টর, মানে একটি রুম হিটার, যাদের বাসায় ছোট ছোট বাচ্চারা আছেন এবং বৃদ্ধ মা বাবা এবং আত্মীয় স্বজন আছেন তাদের জন্য এই রুম হিটারটা। রুম হিটারটি এতই ভালো যে এটার ফুল অটোমেটিক, আপনি যতটুকু সেট করবে রাখবেন ঠিক ততটুকুই গরম হবে। এবং এটি বাজারের সবচেয়ে সেরা, এটি ইন্ডিয়ান ভি গার্ডের একটি রুম হিটার। এটি খুবই ভালো কোয়ালিটির দিক দিয়ে এবং এটি বাংলাদেশ সহ ইন্ডিয়াতে খুবই এটি খুব ভালো প্রচলন হচ্ছে এবং এটি খুবই ভালো এবং খুবই সেফ, ছোট বাচ্চা বলেন আর একটি পরিবারের জন্য খুবই সেফ একটি রুম হিটার ভিতরে এটা একটা। মার্কেটে অনেক রুম হিটারই আছে কিন্তু সেটার থেকে বেস্ট আমি বলবো এই যে ভি গার্ডের এই রুম হিটারটা। আজকে এটি আনবক্সিং এবং ফুল ভিডিওটি দেবো, আশা করছি সবাই মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। এবং এটি প্রাইস সম্পর্কে এবং এটি ওয়ারেন্টি গ্যারেন্টি সব কিছু বিস্তারিত আলোচনা করব। তো ভিডিওটি অবশ্যই একটি লাইক দিবেন, একটি কমেন্ট করবেন এবং আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমরা আপনাদের সামনে নিয়ে আসছি এখন একটি আনবক্সিং করব। সবাইকে ধন্যবাদ। তো গাইস, দেখতে পাচ্ছেন এটার আনবক্সিং করতে পারলাম না, সরি। আর এটার আনবক্সিং আরেকজন করছে, তো আসলে এটার ভিডিওটি সম্পূর্ণ নিয়ে আপনাদের দেখাবো। তো সামনে যে গোল বাটনটি দেখতে পাচ্ছেন এটা, এটা হলো কন্ট্রোলার। এটির সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে আপনি কন্ট্রোল করতে পারেন। এখানে 1000 এবং 2000 ওয়াট দেওয়া আছে এবং সাথে একটি ফ্যানের অপশনও দেওয়া আছে এবং একটি অফ অপশনও দেওয়া আছে। চাইলে এটা ঘুরিয়ে আপনি অন করতে পারেন এবং অন করার সাথে সাথে 2000, 1000 এবং ফ্যান দেওয়া আছে। আপনার যতটুকু প্রয়োজন হয় 1000 বা 2000 বা 15, হ্যাঁ 2000 ওয়াট বা 1000 ওয়াট আপনি চাইলে সিলেক্ট করতে পারেন। দেখতে পাচ্ছেন এটি হালকা করে ডানে দিকে ঘুরাইলে ফ্যান হয়, এরপর যদি হালকা করে ঘোরান এটি 1000 ওয়াট, এরপর যদি আরেকবার ঘোরান 2000 ওয়াট। ঠিক এভাবেই এখানে দেওয়া আছে, দেখেন এটা হলো আরেকটি কন্ট্রোল। এখানে এটার সাহায্যে ঘুরিয়ে ঘুরে আপনারা টেম্পারেচার সেট করতে পারেন, আপনার কীরকম গরম প্রয়োজন আপনি সেরকম এখানে সেট করতে পারেন ঘুরিয়ে ঘুরিয়ে। এটার সাহায্যে আপনারা সেট করতে পারেন এবং এটি আপনার সেট অনুযায়ী সে রুমটাকে গরম করার পরে সে অটোমেটিক অফ হয়ে যাবে, জাস্ট এসির মতো কাজ করবে। এখানে দেখতে পাচ্ছেন ভি গার্ডের একটি অরিজিনাল লোগো দেওয়া আছে এবং প্রোডাক্টটি জেনুইন প্রোডাক্ট, একবারে জেনুইন। এখানে কোনো কপি টপি জিনিস আমি রিভিউ দিই না, একদম 100% জেনুইন প্রোডাক্টগুলো ভিডিও দিই। তো গাইস, ভিডিওর ভিতরে যদি আপনি দেখেন দেখতে পাচ্ছেন এখানে একটি হিটিং কয়েল দেওয়া আছে, হিটিং কয়েল যেগুলো বলা হয়, এবং এটি খুব দ্রুত ঠান্ডা করে, সরি এটা খুব দ্রুত গরম করে রুম। দুই পাশে দুইটি মোটর দেওয়া আছে, দুই পাশ দিয়ে বাতাস ইন হয় এবং এদিক দিয়ে আউট হয়। গাইস এটি দেখতে পাচ্ছি, এটি ডায়াগ্রাম সহ সিরিয়াল নাম্বার সহ দেওয়া আছে। এটি সম্পূর্ণ মেড ইন ইন্ডিয়ার প্রোডাক্ট এবং এটি কোয়ালিটি খুবই ভালো এবং এটি একটি পরিবারের জন্য খুবই সেফ, আমি মনে করি খুবই সেফ, কারণ এখানে কিছু কিছু সেন্সর ব্যবহার করা হয়েছে যাতে আপনার রুমটা গরম হওয়ার সাথে সাথে সে অটো কাট আউট করতে পারে, এরকম কিছু সেন্সর দেওয়া আছে অবশ্যই। এবং এটি রুম আপনার, আপনি যদি চালান তাহলে 3 থেকে 4 ঘন্টা পর্যন্ত গরম থাকবে রুম, এবং এটি যদি আপনি সারা চালিয়েও রাখেন কোনো সমস্যা নাই, এটি অটোমেটিক অন অফ হয়। অটোমেটিক এখানে কাট আউট সিস্টেম দেওয়া আছে, আপনার জাস্ট প্রোগ্রামটা সেট করতে হবে মানে কীরকম গরম চাচ্ছে। তো গাইস আমাদের কাছে প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে। তো গাইস এটির প্রাইস এবং এটির ওয়ারেন্টি গ্যারান্টি সব এটার কার্টুনে দেওয়া আছে। তো গাইস ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। সবাইকে ধন্যবাদ।